লকডাউন পরিস্থিতিতে মানুষের সাধারণ জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বেলেঘাটার বিধায়ক মাননীয় পরেশ পাল বারবার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি আজ বিধায়ক পরেশ পালের অনুপ্রেরণায় বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতির চেয়ারম্যান রাজু নস্কর এবং উত্তর কলকাতা যুব সম্পাদক স্বরাজ নস্করের উদ্যোগে গত 21 জুন থেকে আগামী 1 জুলাই পর্যন্ত যে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে সেখানে মানুষকে খাওয়ানো হচ্ছে। প্রত্যেকদিন প্রায় 500 মানুষের দুবেলা রান্না করা খাবার তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে 34 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অলোকানন্দ দাস, ব্লক সভাপতি অলোক দাস। আজ সন্ধ্যেবেলায় খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কোহিনুর মজুমদার, সেন্ট্রাল কলকাতা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তৃণমূল কংগ্রেস দল এমন একটি দল যে দল সর্বদা মামাটি মানুষের কথা বলে, মামাটি মানুষের থেকে কাজ করে কথা বলে। এখানে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোকনন্দ দাস যথেষ্ট অ্যাক্টিভ, শুধু আজকে বলে নাই, সারা বছরের মানুষের সঙ্গে থাকেন। পরেশ পাল নিজেও এখানকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আদর্শ দীক্ষিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার যে দলের তারুণ্যের মুখ হিসেবে উঠে আসছেন, সেই দল তো মানুষের পাশে থেকে কাজ করবে, এটাই খুব স্বাভাবিক। তবে নিজে আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আগামী দিনেও ছাত্র যুবরা এইভাবে মানুষের পাশে থেকে কাজ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, আমরা সব রকমভাবেই সাহায্য করেছি, নিজেরা কাজ করে তার বোধহয় বলাটা খুব একটা উচিত নয়। আমরা মার্কেটিং নয় মানুষের পাশে থেকে কাজ করতে বেশি অভ্যস্ত। তবে এই লকডাউন পরিস্থিতি, কোভিড পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদ নিজের সাধ্যমতন বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দিয়েছে, কোনো খাবারের আয়োজন করেছে, কোনো জায়গায় শুকনো খাবার পৌঁছে দিয়েছে। ইয়েসে বা আমফানে আপনারা দেখেছেন কীভাবে আমরা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, মানুষ, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো রকম সমস্যায় পড়েছে, যদি তৃণমূল ছাত্র পরিষদের কোনো কর্মী সেই খবর পায়, তারা গিয়ে নিজের সাধ্যমতন সেই সমস্যার সমাধানের চেষ্টা করেছে। আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই কাজ করতে চাই, যেভাবে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পথ দেখাচ্ছেন। না, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়েই চেষ্টা করেছে, যে আমরা তো নির্বাচনমুখী দল নয় যে নির্বাচনের সময় দিল্লি থেকে কিছু লোক চলে এলো, নির্বাচনটা করলো আবার পালিয়ে গেল। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ব্লকে এরকম চলছে, আমরা ব্লাড ডোনেশন করছি, কমিউনিটি কিচেন করছি। 34 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর প্রতিনিধি অলোকানন্দ দি আমাদের খুব ক্লোজ, তিনি আমাদের সাহায্য করেছেন। এখানকার মাননীয় বিধায়ক পরেশ পাল আছেন, তিনিও বহুদিনের এখানকার বিধায়ক, বহুবার জেতা বিধায়ক, তিনি করেছেন। এটা শুধু আমাদের চলছে প্রসেস, এটা আজকের একটা দিনের নয়, এই কমিউনিটি কিচেন চলছে এবং চলবে। আমাদের বেসিক্যালি ব্যাপারটা দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়, যে কোভিডের জন্য যে মানুষ কাজ হারিয়েছে বা কাজ করতে পারছে না, বা একদম অসংগঠিত ক্ষেত্রে যারা আছে তাদের একটু অসুবিধা হচ্ছে, সেটা প্রোভাইড করা। আর দুই হচ্ছে যাদের কাছে মাস্ক স্যানিটাইজার নেই তাদেরকে সাহায্য করা। তিন হচ্ছে এই কোভিড সময় রক্তদান শিবিরগুলো বন্ধ থাকে, এই আমরা তৃণমূল ছাত্র পরিষদ, একদম এক্সক্লুসিভলি তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা প্রতিটা ব্লকে 341টা ব্লক জুড়ে আমরা কিন্তু রক্তদান শিবির করছি, 50 জন, 100 জন, 150 জন, 200 জন, যাতে একটি থ্যালাসেমিয়া পেশেন্টও বাড়ি ফিরে না যেতে হয়, তাকে মৃত্যুর মুখে না যেতে হয়। দেখুন, দল তো সিদ্ধান্ত নিচ্ছে, এখন তো লকডাউন পিরিয়ড চলছে। আমরা বরাবরই বলেছি যে একটা সরকার, যে সরকারকে মানুষ দ্বিতীয়বার ভরসা দিয়ে এনেছিল, কিন্তু আজকে ধরুন এই সরকার জিডিপিতে নামছে, জিডিপি জিরো হয়ে যাচ্ছে, গ্রোথ বাংলাদেশের থেকে পিছিয়ে যাচ্ছি। আমরা যদি কিছুতে এগোতে থাকি সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের প্রাইস, আজকে সেঞ্চুরি মারতে চলে এলো পেট্রোল ডিজেলের প্রাইস। আমার মনে হয় এই সরকারকে লজ্জা করা উচিত, এই সরকার নির্লজ্জতার জায়গায় চলে গেছে, মোদী সরকার। মানুষ এদেরকে জবাব দিয়েছে এই বিধানসভা নির্বাচনে এবং আগামী লোকসভা নির্বাচনে এদেরকে দুর্মুষ করে ছাড়বে। এটা স্বরাজ আজকে যেটা প্রোগ্রামটা করেছে এটা নতুন কিছু নয়, এটা বিগত 1 মাস ধরে স্বরাজ করছে। এবং স্বরাজ যবে থেকে দলের রাজনীতিতে এসছে তবে থেকেই সক্রিয়ভাবে সাধারণ মানুষের পাশে, এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবং এখানকার যিনি বিধায়ক আছেন শ্রী পরেশ পাল, তিনি সবসময় ওকে সাপোর্ট করছে। এবং এখানকার যে কোঅর্ডিনেটর আছেন অলকাদি এবং আমাদের অলোকদা আছেন, তারা এখানে সব একসাথে মিলে একটা সুন্দর পরিবেশে আজকে মানুষের সেবা তারা করে চলেছেন।
এবং আমি চাইব যে এইভাবেই সাধারণ মানুষের যখনই কোনো দরকার পড়বে তখন ক্লাব সমন্বয় সমিতি সরাজের নেতৃত্বে যেন মানুষের পাশে থাকে এবং আমরা দলের পক্ষ থেকে সবসময় সরাজের পাশে আছি এবং মা মাটি মানুষের যে আমাদের ডাক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে দিয়েছিলেন যে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের সরকার গঠিত হচ্ছে সেই আজকে কাজটা আজকে সরাজ করে চলেছে তার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দেখানো পথে আজকে সকলের সহযোগিতায় 34 নম্বর ওয়ার্ডে কোয়ার্ডিনেটর অলোকানন্দ দাস মহাশয়, 34 নম্বর ওয়ার্ডের সভাপতি অলোক ডক্টর অলোক দাস মহাশয় এবং ক্লাব সমন্বয় সমিতির চেয়ারম্যান শ্রী রাজু নস্কর মহাশয় সকলের সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠান এবং কর্মসূচি সাফল্য হয়েছে। বিগত এক মাস ব্যাপী আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে সকলে আশীর্বাদ এবং আমাদের মধ্য কলকাতা ছাত্র পরিষদের সভাপতি শিবাশিস ব্যানার্জি আমার দাদা আমাকে সবসময় একটাই কথা বলে তুমি যেইভাবে কাজ করছো এগিয়ে চলো আমি সবসময় তোমার পাশে আছি এবং দাদার থেকে অনেক সময় সহযোগিতা পেয়েছি বিভিন্ন নানান কারণে নানান কর্মসূচি এবং অনুষ্ঠানের ক্ষেত্রে দাদা আমার এইখানে এই অসুবিধা ঠিক আছে আমি দেখে নিচ্ছি তুই কর এবং আমাদের বেলেঘাটা বিধানসভার যে পরেশপাল আমাদের এমএলএ উনি নানান রকমভাবে আমাকে সহযোগিতা করেছে তাই আজকে আমরা এত মানুষের পাশে এই মহামারীর সময় দাঁড়াতে পারছি আগামী দিনে সকলে ভালোবাসা এবং সহযোগিতার হাত থাকলে আগামী দিনে এইভাবেই এগিয়ে যাব।